নমস্কার, এইবার আমি পুরনি আমার পরম্পরাগত হিসাবে ইতিজরে পৰা আমি এই দ্বীপৰ বিলত মাছ মাৰি জীবিকা নির্বাহ কৰি আহিছিলোঁ। আজিও আমি সেই প্রথাটোকে রাখি সমূহ 8-25টা পৰিয়ালে আমি আজি এই দ্বীপৰ বিলত মানে জুন জুলাই মাহত যিটো মাছৰ পোনা এৰি দিছিলোঁ, আজি আমি গোটেই সমূহীয়াভাৱে এই মাছৰ পোনাখিনি মেলি দিছোঁ। আৰু আজি আমি সেই মাছৰ গোটেইখিনি ৰাইজে মিলি আমি এই পৰম্পৰাগত হিচাপে যিটো চলি আহি আছে সেই কথাটোকে ৰাখি আজি আমি মাছখিনি ইয়াতে উঠাইছোঁ। আৰু সমূহ অসমবাসী ৰাইজে আমাৰ এই দ্বীপৰ বিলৰ মাছ খাই যাতে মানে উন্নত হ'ব পাৰে বা উন্নত মানে কি তৃপ্তি পায় সেইটো মানে আমি আশা ৰাখিছোঁ। আৰু আগন্তুক বছৰবোৰত যাতে আমাৰ দ্বীপৰ বিলৰ মাছত চাহিদাটো ৰাইজে পূৰণ কৰিব পাৰে তাৰ কাৰণে আমি আশা ৰাখিছোঁ। কিমানমান নাও আছে এইবাৰ? এইবাৰ আমাৰ 4.5 বা 5ৰ ভিতৰত তাৰমানে নাও উঠা হেৰি হৈছে। আমি হাজাৰ মানে এইবাৰ বেছিভাগ আমি ৰৌ ভকুৱা মাছে এইবাৰ তাৰমানে বেছি উঠাইছোঁ। আৰু আমি ৰৌ ভকুৱাৰ পোনাই মেলি দিছিলোঁ। দামবিলাক কেনেকুৱা আছে? দাম এইবাৰ তাৰমানে মাছ যথেষ্ট মাছ আছিল কাৰণে মাছ আছে কাৰণে তাৰমানে এইবাৰ দামৰ পৰিমাণটো কমি গৈছে। যিটো মাছৰ বা অইনবেলি আমি 1000 টকা পাওঁ, এইবাৰ 800, 700, 600 এনেকুৱা ছিষ্টেমত যাই আছে। আমাৰ যিহেতু আমাৰ কেজি ওজনত কোনো ধৰণৰ মাছ দিয়া নহয়, আজকা হিসাবে গ্রাহকে খাওয়ার কারণে তারমানে আজি আমি মিলি দিছো গোটেখিনি যাই যে পাইছে নিছে আর ইয়াতে মানে গোটাইগুলো আশা রাখছি সকলে মাছ কিনক আর যাতে সুকলমে তার মানে এই অনুষ্ঠানটো যাতে প্রতি বছরে চলাই থাকি পাবো তার আশা রাখছো। আমি কি কয় আপনার আমার এই মাছ এখন গোটেই বিক্রি করিয়া তার মানে জীবিকা নির্বাহ গোটেই মাছখিনি আমার যান মাছমরিয়া মানুষ আছে এই মাছখিনি বিক্রি করিয়াই জীবিকা নির্বাহ। আর ইমান দিনে আমি মাছখিনি মারা নাছিল তার মানে আমি দ্বীপৰ বিলৰ মাজত মাছ নামারো, এইবেলি আমি মাছখিনি মানে সাইডে সাইডে মারি আসলো। আজি আমি গোটেই রাজহুৱাভাৱে যোৱাকালি আমি ভোগ ভাত দিছো আমার মানে মন্দিরত, আর এইবেলি আমি আজি ৰাতিপুৱাতে গোটেইখিনি মাছ উঠাই আহিছো। আৰু আজিৰ পৰা আৰু পৰম্পৰাগত হিচাপে চলিয়ে থাকিব আৰু এইটো মাছ মৰাটো কথাটো থাকিব, কিন্তু মানে আজিৰ দৰে এনেকুৱা উৎসৱ নহয় আৰু। তলত দেখি পড়া দিয়া তলত দেখি পড়া এনেকে হব দে ঐ হব দে